জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও হারিয়ে যাওয়া 102টি মোবাইল সঠিক মালিকের হাতে তুলে দেওয়া হলো। রবিবার সকালে নিউ ফরাক্কা নাকা চেকিং পয়েন্টে এই শিবিরের আয়োজন করা হয়। পথ চলতি গাড়ি চালকদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এখানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার এসপি ভিজি সতীত পশুমূর্তি, ডিএসপি সুকান্ত হাজরা, ফরাক্কার এসডিপিও রাজপ্রীত সিং, আরআই অফিসার সুকান্ত মণ্ডল, এসটিজি ওসি মাংলু হাজদা, ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী ও ফরাক্কা থানার পুলিশ। বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি ফোনের উপভোক্তারা। 2022 হারিয়ে তো আমি তারপরে 8ই আগস্ট আমি যখন ডায়েরি করি ফরাক্কা থানাতে, বাড়িতে বললো যে এরকম ডায়েরি করে দেখ, আমি সেদিন ফরাক্কা থানায় ডায়েরি করলাম। সেখান থেকে ডায়েরি করার পুলিশগুলো ঠিক আছে চেষ্টা করে দেবো। সেই অনুযায়ী প্রায় আজকে যে 15 তারিখ 15 এপ্রিল তো আজকে মোবাইলটা পাওয়া গেছে, ওটা পেয়েছি, একটু ভালো ধন্য লাগছে নিজেকে। প্রায় 100 মোবাইল ফোনগুলো রিটার্ন করার জন্য আমরা এই অনুষ্ঠান অর্গানাইজ করেছিলাম। আর এছাড়া হাইওয়ে যে হাইওয়ে ড্রাইভারগুলো ড্রাইভাররা আছেন ওদের চোখের এক্সামিনেশন পরীক্ষা বিনামূল্যে এখানে আজকে হয়েছিল।